আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এক ভাই কমেন্ট করছে এবং কমেন্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করছে। কমেন্ট করছে যে ভাই, মালয়েশিয়াতেও বর্তমান কাজ পাওয়া যাচ্ছে না বা অনেক শ্রমিক যাওয়ার পর বসে রয়েছে, তো আসলে এই অবস্থাটা কতদিন থাকতে পারে মালয়েশিয়াতে যদি একটু জানাতেন। আসলে কি মেন কথা কি ভাই, মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমান খুব খারাপ, এটা সবাই জানে। অনেক মানে যারা মানে বিভিন্ন রকম ভিসা আসতেছে, যারা কোম্পানি ভিসা আসতেছে, মোটামুটিভাবে দেখা যায় কি যে কোম্পানিতে যদি কোম্পানি কাজ দেয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আসলে কোম্পানিতে আসার পরেও কোম্পানি কী করতেছে জানেন? কোম্পানি বিভিন্ন এজেন্টের কাছে দিয়ে দিচ্ছে, কিন্তু আসলে এজেন্টটা নিয়ে মানে কর্মীদেরকে বসা রাখছে 2-3 মাস 5 মাস পর্যন্ত বসা রাখছে। তো এটাই কিন্তু বর্তমান মালয়েশিয়ার চিত্র। হয়তো আপনারা ভাবতে পারেন যে আসলে এক সময় কাটে যাবে, কিন্তু এই সমস্যাটা মানে খুব তাড়াতাড়ি যে কাটবে তাও না। এই যে 23 সাল চলতেছে না, এই 23 সালটাও এইভাবেই যাবে। কর্মী আসবে, বসে থাকবে, কাজ দিতে পারবে না, আবার যারা হয়তো বা বসে থাকতে থাকতে বিরক্ত হওয়া যাচ্ছে, টাকা পয়সা মায়া করতেছে না, চলে যাচ্ছে দেশে, এমনও কিন্তু বহুত মানে কর্মী আছে যে দেশে চলে গেছে, কারণ এইখানে আসছে ঠিক আছে কাজ করার জন্য, তাই না? আর আসার পরে যদি কাজ না পায় তাহলে ওই ওয়ার্কার কী করবে? কারণ যারা এজেন্ট বেশি আসতেছে তারাই সবচাইতে মানে বেশি প্রতারিত হচ্ছে, বুঝছেন? আবার অনেকেই ভাবতেছেন যে ট্যুরিস্ট ভিসা এসে বৈধ হবেন, কখনোই সম্ভব না। এভাবে আসিয়া আপনারা কাজই পাবেন না, ঠিক আছে? আপনারা আত্মীয় স্বজনের মাধ্যমে কাজ নেবেন, সেই আত্মীয় স্বজনকে ফোন করে একবার দেখেন যে আসলে কাজটা আছে কি না, কারণ সারা মালয়েশিয়াতে একই অবস্থা চলতেছে, কোথাও কাজ নেই, বেশিরভাগ কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি চলতেছে। আর যে মেন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আসলে কতদিন থাকবে। দেখেন, এই যে হাজার হাজার যে ওয়ার্কার আসছে মালয়েশিয়াতে বসে আছে, 23 সাল যাবে, 24 সাল দেখবেন, আমি একটা কথা বলি, 24 সালও এইভাবেই যাবে। হয়তো বা 24 সালে যদি এগুলো টোটাল ইন টোটাল সব কর্মী আসা শেষ হওয়া যায় বা বন্ধ হওয়া যায়, 24 সালের শেষের দিক যায় বা মাঝামাঝি যায়া দেখবেন যে একসময় এই পরিস্থিতিটা আস্তে আস্তে একটু ভালো হবে, কারণ যেসব কর্মী বসে আছে আস্তে আস্তে বিভিন্ন কোম্পানিতে দেবে বা বিভিন্ন জায়গায় কাজে দেবে। কাজে দেওয়ার পর যখন মানে এইসব লোকজন কোটাগুলো খালি হয়ে যাবে আনার পরে, তখন দেখা যাবে যে আস্তে আস্তে আর কোনো সমস্যা হওয়ার কথা না বা হবে না, ঠিক আছে? কিন্তু 24 সালে মাঝামাঝি বা শেষের দিক হয়তো বা ভাববেন যে 2-1 মাসের ভিতরে এই সমস্যাগুলো কাটবে, কখনোই না ভাই। যে ভাই মানে প্রশ্নটা করেছিল, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ মালয়েশিয়াতে এই সমস্যা সহজে কাটবে না। দেখেন, 24 সালে শেষ চলে যাবে, তারপরে এই সমস্যা কাটে উঠতে পারবেন না, মানে কোনো এজেন্টই ঠিকঠাকভাবে কাজ দিতে পারবে না। ভিডিওটা কেমন লাগলে অবশ্যই ভালো হলে জানাবেন, আর চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, আর বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করলে হয় কি জানেন, আর অন্য মানুষগুলো জানতে পারে যে আসলে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতিটা কী। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে মালয়েশিয়া সম্পর্কে আরও কিছু ভিডিও বানায় আপনাদেরকে দেখানোর জন্য।